কাকে কি প্রয়োজন একটু আমাকে বলবেন? উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন আর তুমি যেটা বলছো দুটো ব্যাপার কিন্তু মিলছে না। আমি দেখি আপনাকে কে বাঁচায়। এমন কঠিন শাস্তি পাওয়ার ব্যবস্থা করব চিরটা কাল মনে রাখবেন। দিদির ফোনে এটা কিসের ভিডিও? একবার এই ভিডিওটা দেখো। তোমার খেল খতম। ম্যাজিক করার বন্দুক দিয়ে গুলিটা করেনি, রিভলভারটা কেউ চেঞ্জ করে দিয়েছিল। মেক কনফেস করেছে খুনটা ওই করতে চেয়েছিল। উনি কি বললেন? মেক কনফেস করেছে যে ওই দাদাকে খুন করতে চেয়েছিল। আজ আমার সূত্র নিধন। আপনার খেলা শেষ। অমাদেবী, হাতটা উপরে তুলুন। মা! বাবা, বাবা সব কি হচ্ছে নাকি? হ্যাঁ, পুলিশ প্রমাণ নিয়েই ওকে হাত করা পুড়িয়েছে। সেদিন ম্যাজিক শোতে ভূত এসেছিল। আহা, টিনটিন টিনটিন, আমার কথা শোন, তোর ওই আজব গল্প আর কাউকে শোনাতে হবে না। হ্যাঁ, আজব নয়, তোমাকে তো বলেছিলাম। সে কি ভূত পর? তুমি এটা জানতে? কেন জানি না মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আরো কিছু ঘটাবেন উনি। ভূতের কথাটা শুনতে তোমার খুব খারাপ লাগবে। বর্মা কিন্তু এখনো ধরা পড়েনি। বর্মা কিন্তু নিজের অধিকার পাওয়ার চেষ্টায় আবার তোমাদের সঙ্গে যোগাযোগ করবে। তোরা এক্স্যাক্টলি কি ভাবছিস বলতো? মানে আমি এখানে এত রাত্রিবেলা মায়ের সাথে দেখা করতে এসেছি। তাহলে তুই এখানে কি করছিস? আমি এখানে ম্যাজিক নিয়ে বড় অহংকার, ওই ম্যাজিকই হবে আমার টপ। কাকে চাই? জাদু সম্রাটের সঙ্গে মিট করতে এসেছি। আগুন খাঁচায় বন্দি ম্যাজিশিয়ান, এই ম্যাজিকটা আমি শিখেছিলাম আমার গুরু হ্যানিম্যানের কাছে। এই খাঁচাই হবে তোমাদের মরণ ফাঁদ। আমার টোপ ওরা গেলে নিয়েছে। আমার না খুব ভয় করছে, এসবের পেছনে আবার বড় মার হাত নেই তো। তাই তো, এই কথাটা তো আমার মাথায় আসেনি। তাহলে বড় মা কেন বললেন যে আমি যখন ছোটবেলায় বাবার সাথে ম্যাজিক দেখাতে চেষ্টা করতাম তখন থেকে উনি নাকি শত্রু নিধন যজ্ঞ শুরু করে দিয়েছিলেন? বড়মা যেদিন প্রথম জাদুমহলে ঢুকলেন উনি দাদুর ডায়েরির খোঁজ করছিলেন, আর তার জন্যই উনি বাবাকে খুন করেছিলেন। কাল আমি একসঙ্গে আমার তিনটে পথের কাঁটাগুলোকে উপড়ে দেব। একটা জরুরি কাজে বেরোচ্ছি। বাবার আবার কোনো বিপদের কথা ভাবছে না তো? কিন্তু বাবার ক্ষতি তো একমাত্র বড়মাই করতে পারে, তার মানে ভানু মিসেস ডিসুজাকেই বড়মা ভাবছে। একটা জরুরি কাজে বেরোচ্ছি। বাবার আবার কোনো বিপদের কথা ভাবছে না তো? কিন্তু বাবার ক্ষতি তো একমাত্র বড়মাই করতে পারে, ভানু মিসেস ডিসুজাকেই বড়মা ভাবছে।
রাজা সরকার আজ তার জীবনের সবথেকে বিপজ্জনক ম্যাজিকটি দেখাতে চলেছেন। ওনার সঙ্গে এই ম্যাজিকে থাকবেন ওনার পুত্র আর পুত্রবধূ মেঘরাজ সরকার আর ভানুমতি সরকার। অ্যানিম্যানের ডায়েরি আর ওই জাদুমহল সব কিছুর মালিক হব। শুয়ে পড় বলছি, শুয়ে পড়। তাহলে বলো তুমি আমার সঙ্গে থাকবে? বলো মা। থাকবো স্যার। নিয়েছো? হ্যাঁ, এই তো। এবার তো আরো মুশকিল হয়ে গেল রে আমলকি, রাস্তায় কেউ দেখে ফেললেও চিনতে পারবে না। আপনি ওনাকে চেনেন কিনা? জয়ন্ত, এই ইউনিফর্মে কেন? ও আমাদের থানার কনস্টেবল। তোমাকে বিশ্বাস করে কি ভুল করতাম সমর? আপনাদের তিনজনকে এখনই আমার সঙ্গে একবার থানায় যেতে হবে। যা বলবার ওখানে গিয়েই বলবেন। রবি ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যারা বাংলাদেশে বসে হাসি ঠাট্টা করতে পারে তাদের জন্য একটা হৃদয় হরণ যথেষ্ট। নূপুর জড়াতে খুলছে না। দেখি এই যে মায়ের পায়ে একেবারে এঁটেল মাটির মতো শক্ত হয়ে এঁটে বসে আছে। কুবরেশ ঠাকুর, তোমরা কি মায়ের ইচ্ছে কখনো বুঝ? ভাড়া নিতে গেলে তো অনেক সেলামি দিতে হয়, তাও 30-40 হাজার টাকা তো অ্যাডভান্স দিতেই হবে। বাড়িটা প্রমোটারের হাতে দিয়ে দাও। প্রমোটার যদি এই বাড়িটা নিতে রাজি হয় তাহলে আমাদের একটা টেম্পোরারি থাকার ব্যবস্থাও হয়ে যাবে। আপনি জয়কে বলুন ব্যাংকের লকার থেকে এই বাড়ির দলিলটা বের করতে। বাড়িটা তো বাবার, বাবাকেই ডিসাইড করতে দাও না বাড়িটা প্রমোটারের হাতে দেবে কিনা। শ্যামা, কাকে তুমি বাঁচাতে চাইছো বলো মধু? আমি কাউকে বাঁচাতে চাইছি না। সব দোষ আমার। কি করলে এই দোষ স্খলন হবে? আমরা আজই এ বাড়ি থেকে চলে যাব। এক রাত্রিও আর এ বাড়িতে থাকবো না আমরা। আপনি আজই আমার সাথে যাবেন, আপনাকে আমার দিব্যি। আমাদের কথায় বিশ্বাস হচ্ছে না। আমার চাপা ভাইদের জিজ্ঞাসা করো, তারা তো মা। আমার সন্তানদের স্পর্শ করার কোনো চেষ্টাও করো। চলে যাও, চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। আমার শহরের বাবুর সাথে কথা বলতেই হবে। আমার স্বামীর আশেপাশে যেন আর ঘুরঘুর করতে না দেখি, এই শেষবারের মতো আমি কিন্তু তোমায় বলে রাখলাম। আমি এই চা নে, তাই নাকি? দেখেছি এটা।